त्रिपुरा राजनैतिक लड़ाई এই মুহূর্তে চরম পর্যায়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানোতর উত্তেজনা চরম পর্যায়ে ত্রিপুরা ইস্যুতে এবার এনএইচআরসি কে চিঠি দিচ্ছে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার ঘটনায় কোথায় হিউম্যান রাইটস কমিশন প্রশ্ন করেছেন মমতা ত্রিপুরা ইস্যুতে এবার এনএইচআরসি কে চিঠি তৃণমূল কংগ্রেসের আগামীকালের মধ্যে জরুরি ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এনএইচআরসি এর আধিকারিকের সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন করেছেন ত্রিপুরার ঘটনায় কোথায় জাতীয় মানবাধিকার কমিশন প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিতে পারেননি রাষ্ট্রপতির কাছে দরবার করতে চলেছে তৃণমূল কংগ্রেস আদালতে দরবার করেছে তৃণমূল কংগ্রেস এবার জাতীয় মানবাধিকার কমিশনের কাছেও তৃণমূল কংগ্রেস দরবার করতে চলেছে ত্রিপুরায় গণতন্ত্রকে ভুল উন্ঠিত করা হচ্ছে এই অভিযোগে প্রত্যেকটি প্রতিষ্ঠানের কাছে দরবার করছে তৃণমূল কংগ্রেস এবার জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দেখা করতে চেয়ে আবেদন দিয়ে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস ভাস্কর আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে ভাস্কর তোমার কাছে কি খবর রয়েছে এনএইচআরসির কাছে চিঠিতে মূলত কি কি আবেদন রেখেছে তৃণমূল কংগ্রেস দেখো সৌমেন ত্রিপুরার রাজনীতির আজ কিন্তু দিল্লিতেও পড়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে চিঠি দেওয়া হয়েছে যে চিঠি আমরা দেখাচ্ছি দর্শকদের সেই চিঠিতে বলা হচ্ছে যে ঠিক যেভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের তদন্ত এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের টিম এসেছিল ঠিক একইভাবে ত্রিপুরাতেও টিম যাক এবং রাজ্যের ক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেভাবে পদক্ষেপ নিয়েছে একই পদক্ষেপ ত্রিপুরার ক্ষেত্রেও নেওয়া হোক এবং একই সঙ্গে কিন্তু বলা হয়েছে আজ অথবা আগামীকালের মধ্যে জরুরি ভিত্তিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে দেখা করতে চায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং চিঠিতে শারীরিকভাবে একেবারে দিন উল্লেখ করে কিন্তু অভিযোগ করা হয়েছে বারংবার তৃণমূল কংগ্রেস আক্রান্ত হয়েছে ত্রিপুরাতে এই অভিযোগ কিন্তু করা হয়েছে সেখানে দাঁড়িয়ে নির্বাচনের আগে কিন্তু এই মুহূর্তে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সদস্যদের সঙ্গে দেখা করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব এবং সেই চিঠিতে খুব উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে যেভাবে পশ্চিমবঙ্গে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন এসেছিলেন ঠিক একইভাবে কিন্তু ত্রিপুরাতে গিয়েও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেন খতিয়ে দেখে সামগ্রিক পরিস্থিতিটা এবং দেখো সৌমেন তোমার নিশ্চয়ই মনে আছে আমাদের দর্শকদেরও নিশ্চয়ই মনে থাকবে যে যখন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সদস্যরা এই রাজ্যে এসেছিলেন নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখার জন্য সেই সময় কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যারা সদস্য দেখুন ভোট ওরা যে এটাই হচ্ছে বিজেপির রাজ্যে ভোট হয় না ওরা বিজেপি ভোটের নামে ভোট করে তারা ভয় পাচ্ছে বলেই তো এটা করছে পাবলিককে বিশ্বাস করতে পারছে না আমাদের এখানে তো এত নেতা এসছে ঘুরে গেছে 365 দিনই এক একটা করে নেতা এসছে 100টা করে 1000টা করে কই আমরা তো কাউকে বাধা দিইনি নাড্ডার ল্যাজে মানে মিছিলের কনভয়ের ল্যাজে কোথায় কি একটা গুন্ডা কি করেছিল তাই নিয়ে হিউম্যান রাইট 356 ধারা করতে গিয়ে 355 কত কি ইউজ করেছিল হোম মিনিস্ট্রি আজকে হোয়ার ইজ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গোটা পরিস্থিতি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন এনএইচআরসি হ্যাঁ উনি যেতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের কয়েক হাজার কর্মীর বাড়ি ঘর যখন ভেঙে দেওয়া হয়েছিল আমরা তখন হিউম্যান রাইটস কমিশনে কমপ্লেন করেছিলাম তার থেকে তদন্ত হচ্ছে সেখানে খুন বা হেনিয়াস ক্রাইম যেগুলো হয়েছে তা নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে ওনাদের ভারতবর্ষের গণতন্ত্রে ওনাদের জন্য সমস্ত পথ খোলা আছে কিন্তু কোনো রাজনৈতিক দলের সামনে অফিসের সামনে এসে প্রতিবাদ জানানো তার দরজাকে আটকে দেয়া ভাঙচুর করা এই পথ ভারতের সংবিধানে কোথাও লেখা নেই